হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিড ওয়ার্কস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা স্কেচ বারে যে মিরর, স্কেচ প্যাটার্ন, মুভ এন্টিটিস, ভিউ, জুম ইন জুম আউট কীভাবে করতে পারি, পয়েন্ট, প্ল্যান, টেক্সট, এই টুলসগুলোর ব্যবহার আমরা দেখাবো। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারবেন এই টুলসগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। এই টুলসগুলো আমাদের প্রত্যেকটা ড্রয়িং বা ডিজাইনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং এই কাজ এই ড্রয়িং এই টুলসগুলো আমাদের কাজকে অনেক সময় অনেক সহজ করে দেয়। তাহলে চলুন দেখি এই টুলসগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। সো আমি সলিড ওয়ার্কসে একটা পার্ট ওপেন করলাম, দেন আমি স্কেচে গিয়ে যেই প্লেন আছে আমরা আমাদের ড্রয়িংটা করবো সেটা সিলেক্ট করলাম। নাও সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মিরর। সো কোনো একটা কিছুকে, কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা ড্রয়িংকে যদি আমরা মিরর করতে চাই তাহলে সেটা কীভাবে করতে পারি আমরা দেখি। সাপোজ আমাদের এটা একটা লাইন, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। ওকে সিলেক্ট, ওকে। সো আমরা যদি হচ্ছে এই লাইনটার মতো করে একটা লাইন আমরা এই মাঝ মিড পয়েন্টে ড্র করতে চাই সেটা হচ্ছে আমরা মিররের সাহায্যে খুব সহজে করতে পারি। সো সেটা করার জন্য আমরা একটা মাঝখানে একটা রেফারেন্স লাইন নিই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স লাইন, এটার সাপেক্ষে হচ্ছে আমরা এই সাইডটাকে তার লেফট সাইডে মিরর করব। সো মিরর করার জন্য আমি মিরর এন্টিটিতে ক্লিক করলাম, দেন দেখুন এখানে হচ্ছে এন্টিটিস টু মিরর, মানে যেই জিনিসটাকে হচ্ছে আমরা মিরর করব সেটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটাকে ক্লিক করে দেন আমি যেই অবজেক্টটাকে হচ্ছে মিরর করবো সেটাকে সিলেক্ট করলাম। নাও মিরর অ্যাবাউট, দ্যাট মিন্স হচ্ছে আমরা কোন কিসের কিসের উপর কোন পয়েন্টটাকে হচ্ছে রেফারেন্স ধরে আমরা এটাকে মিরর করব বা কোন কোন লাইনটাকে হচ্ছে রেফারেন্স ধরে আমরা মিরর করব সেটা এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমরা হচ্ছে এটা একটা কনস্ট্রাকশন লাইন ড্র করেছিলাম রেফারেন্স লাইনের জন্য, সো আমি যখন এটাতে ক্লিক করব দেন অটোমেটিক্যালি আমার এখানে একটা মিরর লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আমরা, সাপোজ আমরা যদি একটা সার্কেল নিই, এটা আমাদের একটা সার্কেল সিলেক্ট, সো আমরা এখানে একটা রেফারেন্স লাইন ক্রিয়েট করি। সাপোজ এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, ওকে। দেন আমরা যদি মিররে ক্লিক করি দেন আমরা প্রথমে হচ্ছে যেই অবজেক্টটাকে মিরর করতে চাই সেটাকে সিলেক্ট করব। আমরা এই সার্কেলটাকে করতে চাই, সো আমি সার্কেলটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের রেফারেন্স লাইনটাকে সিলেক্ট করতে হবে, রেফারেন্স লাইনটাকে সিলেক্ট করলে এই পাশে দেখুন একটা মিরর হয়ে গেছে। দেন যদি আমি ওকে দিই তাহলে আমাদের মিররটা ড্র হয়ে গেছে। সো এভাবে হচ্ছে। সো নেক্সট আসে হচ্ছে আমাদের স্কেচ প্যাটার্ন অথবা লিনিয়ার সার্কুলার প্যাটার্ন। সো দেখি আমরা এগুলোকে কীভাবে ইউজ করতে পারি। সো এই যে দেখুন ঠিক মিরর এন্ট্রিতে নিচে হচ্ছে আছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। সো আমরা যদি একটা কোনো একটা অবজেক্টকে কোনো সেম প্যাটার্নে ড্র করতে চাই তাহলে হচ্ছে, এবং সেটা যদি একটা লিনিয়ার ওয়েতে হয় তখন হচ্ছে সেটাকে বলা হয়েছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। সাপোজ আমরা, সো আমরা এটাতে ক্লিক করলাম, দেন আমরা যেই লাইন যেই অবজেক্টটাকে বা যেই ড্রয়িংটাকে হচ্ছে আমরা লিনিয়ার স্কেচ প্যাটার্নে কনভার্ট করতে চাই সেইটা হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের সেই অবজেক্টটা। নাও দেখুন আমরা যখন হচ্ছে এখানে ক্লিক করেছি তখন এখানে আরেকটা সার্কেল ড্র হয়ে গেছে, কারণ হচ্ছে এটা 10 mm ডিস্টেন্সে ড্র হয়েছে। সো আমরা যদি এখান থেকে ডিস্টেন্সটা ডিফাইন করে দিই, সাপোজ এটা হচ্ছে 30 mm, সো আমরা আর একটু বাড়িয়ে দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে 40 mm, সরি 400 হয়ে গেছে, সো এটা হচ্ছে 40 mm। সো 40 mm ডিস্টেন্সে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এখানে হচ্ছে টু দেয়া, দ্যাটস হচ্ছে এখানে দুইটা অবজেক্ট হয়েছে। সো আমরা যদি এটাকে বাড়ায় 5 দিই এটা হচ্ছে 5টা অবজেক্ট হয়ে যাবে। সো 5টা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে ফুললে হচ্ছে এক্স অ্যাক্সিসে দেখাচ্ছে। সিমিলারলি আমরা যদি হচ্ছে ওয়াই অ্যাক্সিসেও করতে চাই, সো আমরা যখন ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করব দেন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, ওকে। সো এখানে হচ্ছে একটা দেয়া, সো আমরা যদি এটাকে বাড়াই দিই, সো আমরা এখান থেকে ডিস্টেন্সটা আগের মতো করে 40 করে দিচ্ছি, দেন দেখুন ওয়াই অ্যাক্সিসও অনেকগুলো অবজেক্ট সিমিলার অবজেক্ট ড্র হয়ে গেছে। সো এক্স এবং ওয়াই অ্যাক্সিস বোথ অ্যাক্সিসই হচ্ছে এখান থেকে ড্র করা পসিবল। সো আমরা এটাকে আর একটু কমিয়ে দিই, 5টা নিয়ে আসলাম। সো এক্স অ্যাক্সিসও 5টা আছে এবং ওয়াই অ্যাক্সিসও 5টা আছে।
নাও আমরা যদি অনেক সময় আমাদের ধরুন এক্স অ্যাক্সিসে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ড্র করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এখান থেকে অ্যাঙ্গেলটা ডিফাইন করে দিতে হবে। সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করতে চাই, সো 45 লিখে এন্টার দেবো, দেন দেখুন এক্স অ্যাক্সিসে 45 ডিগ্রিতে আছে, বাট ওয়াই অ্যাক্সিসে এখনও 90 ডিগ্রিজ আছে, কারণ হচ্ছে এখানে আমরা 90 ডিগ্রিজ ডিফাইন করে দিয়েছিলাম। সাপোজ আমরা যদি এটাকে 45 ডিগ্রি করে দিই, দেন দুইটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়ে গেছে। সো এখানে হচ্ছে দেখাচ্ছে না, এখানে হচ্ছে সবগুলো একটার সাথে আরেকটা মিলে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে কম কম পরিমাণে দেখাচ্ছে। সো সাপোজ আমরা যদি এটাকে আর একটু বাড়াই দিই, সাপোজ এটাকে হচ্ছে আমরা 120 ডিগ্রি করে দিই, তাহলে দেখুন এই যে আমাদের প্যাটার্নটা ড্র হয়ে গেছে। সো আমরা যখন এখান থেকে ওকে দেবো, দেন আমাদের এই অবজেক্টটা ড্র হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা লিনিয়ার প্যাটার্নটা লিনিয়ার স্কেচ প্যাটার্ন করতে পারি। সিমিলারলি আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, দেখুন এখানে আরেকটা আছে হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। সো সার্কুলার স্কেচ প্যাটার্নও সেম ওয়েতে আমরা ড্র করতে পারি। সো আমরা সার্কুলার স্কেচ প্যাটার্ন ক্লিক করলাম, দেন সাপোজ আমরা একটা ওকে, সো আমরা আগে একটা সার্কেল ড্র করি, এখানে একটা বড় সার্কেল নিলাম, দেন আমরা এখানে আরেকটা ছোটো সার্কেল ড্র করতেছি, ওকে সিলেক্ট। নাও আমরা এখান থেকে সার্কুলার স্কেচ প্যাটার্নে ক্লিক করলাম, দেন প্রথমে হচ্ছে যে অবজেক্টটাকে হচ্ছে আমরা সার্কুলার ওয়েতে প্যাটার্ন করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু হচ্ছে এই ছোটো সার্কেলটাকে করতে যাচ্ছি, সো আমরা ছোটো সার্কেলটা সিলেক্ট করলাম, ওকে সো সরি। সো এটা হচ্ছে আমাদেরকে কোন পয়েন্টের সাপেক্ষে হচ্ছে ইয়াটা করতে যাচ্ছি, প্যাটার্নটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে রেফারেন্স পয়েন্টটা চাচ্ছি। সো আমরা হচ্ছে এই সার্কেলের সাহায্যে করতে যাচ্ছি, সো আমি এটাকে সিলেক্ট করলাম, সো সরি পয়েন্টটা হচ্ছে এটা, ওকে আমি এটাকে ক্লিয়ার করি। নাও আমি এটা সিলেক্ট করে দিই এই পয়েন্টটা, হ্যাঁ। সো দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে বাই ডিফল্ট 4টা শো করতেছে। সো আমরা এই যে দেখুন এখানে হচ্ছে 4টা বাই ডিফল্ট ছিল, আমরা যদি এখানে আরও বেশি করতে চাই, সাপোজ 8টা করতে চাই, তাহলে হচ্ছে এখানে 8টা শো করতেছে। সো এখানে হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল অ্যাঙ্গেল আছে সবগুলো, প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে আছে একটা থেকে আরেকটা। সো আমরা ইচ্ছা করলে এখানে থ্রি এবং হচ্ছে সেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল জুড়েই আছে। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে ডিগ্রিটা কমাই দিতে পারি, সাপোজ আমরা হচ্ছে 270 ডিগ্রি পর্যন্ত করতে চাই। সো তাহলে দেখুন এই যে পুরোটা না হয়ে 360 ডিগ্রি না হয়ে 270 ডিগ্রি পর্যন্ত হয়েছে। সো এভাবে হচ্ছে আমরা সার্কুলার প্যাটার্ন ড্র করতে পারি। আমরা যখন এখানে ওকে দিয়ে দিব, দেন সার্কুলার প্যাটার্নটা ড্র হয়ে যাব। তারপর নেক্সট আসে যেটা হচ্ছে আমাদের মুভ এন্টিটিস। আমরা যদি কোনো একটা অবজেক্টকে হচ্ছে মুভ করতে চাই, তাহলে হচ্ছে সেটা কীভাবে করাবো। সাপোজ আমরা হচ্ছে এই সার্কেলটাকে এখান থেকে মুভ করাবো, সো মুভ করানোর জন্য আমরা মুভ এন্টিটিসে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে আমি এখানে পুরোটা ক্লিয়ার করলাম, হ্যাঁ। সো ফার্স্ট হচ্ছে আমাকে যেই অবজেক্টটাকে আমরা মুভ করতে যাচ্ছি সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা এটাকে মুভ করাতে চাই, সো আমি এটা সিলেক্ট করলাম, দেন স্টার্ট পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে ধরুন আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, দেন এটাকে ড্র্যাগ করে আমরা যখন যেদিকে নিয়ে যাব সেটা মুভ হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা সাপোজ আমরা হচ্ছে এই পয়েন্টে নিতে চাই, সো এখানে মুভ হয়ে গেছে। সো এখানে যেহেতু হচ্ছে সবগুলো সার্কেল একটার সাথে আরেকটা কানেক্টেড ছিল, দেড় সে হচ্ছে এখানে সবগুলো একসাথে চলে আসছে। সো আমরা যদি ধরুন এই অবজেক্টটাকে মুভ করাতে চাই এটাকে, এবং রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা, সো এটার সাপেক্ষে যদি মুভ করতে চাই, এই যে দেখুন পুরোটা মুভ করতেছে, আমরা যে কোনো আরেকটা পয়েন্ট সিলেক্ট করে দিলে সেখানে এটা চলে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা মুভ এন্টিটিজের কাজ করতে পারি। সো এখানে হচ্ছে আরও কয়েকটা টুলস আছে, যেমন হচ্ছে পয়েন্ট। সো পয়েন্ট ইউজ করার জন্য হচ্ছে জাস্ট এখানে আমাদের অনেক সময় কোনো অনেক রেফারেন্স পয়েন্ট প্রয়োজন হয়, এভাবে হচ্ছে আমরা জাস্ট পয়েন্ট সিলেক্ট করে এভাবে বিভিন্ন পয়েন্ট ক্রিয়েট করতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করবো। সো টেক্সট হচ্ছে জাস্ট এখানে আমরা টেক্সট সিলেক্ট করে আমরা যখন হচ্ছে এখানে কোনো কিছু লিখব, সাপোজ সলিড ওয়ার্কস, সলিড ওয়ার্কস, সো আমরা যখন হচ্ছে এরিয়াটা সিলেক্ট করে দেব, দেন ওকে সাপোজ এই সার্কেলটা আমরা যদি সিলেক্ট করে দিই, এই যে দেখুন এখানে সলিড ওয়ার্কসটা শো করতেছে। সো এইভাবে হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি। সো আশা করি সবাই এই আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, এখানে আজকে আমরা এই টুলসগুলোর ব্যবহার দেখেছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।